আমন্ত্রণ বিকেল 4টা সংবাদে সাথে আছি আমি অনুভা বিশ্বাস শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ১২ কেজি এলপিজির দাম বাড়লো ৭৯ টাকা ঢাকা স্পট ধরে ধরে ট্রাফিক সমস্যা সমাধান করব বললেন ডিএমপি কমিশনার ভিসা নীতি নিয়ে চিন্তিত নয় পুলিশ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ৮৯% কাজ শেষ খালেদা জিয়া আপিল বিভাগে যেতে পারেন বললেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে ৫০ বছরেরও বেশি কসমিক ডোর চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে দেশে ভোক্তা পর্যায়ে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম এবার ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৯ টাকা বাড়িয়ে ১৩৬৩ টাকা করা হয়েছে সোমবার রাজধানীর কারণ বাজারে টিসিবি ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর করা হবে এর আগে সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১১৪০ টাকা থেকে ১৪৪ টাকা বাড়িয়ে ১২৮৪ টাকা করা হয়েছিল ১২ কেজি সিলিন্ডার ছাড়াও ৫.৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবিতে রাজধানীতে চলছে কৃষক দলের কৃষক সমাবেশ আজ দুপুর ২:৩০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী কৃষক দল এর আগে দুপুর ১২টার পর থেকেই সমাবেশ স্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন ইউনিট থেকে ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানান স্লোগান সমাবেশ স্থলে জড়ো হন তারা কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সংগঠনের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যদের মতো বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন ঢাকা শহরে স্পট ধরে ধরে ট্রাফিক সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান সোমবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি ডিএমপি কমিশনার বলেন আমাদের প্রধান সমস্যা নিঃসন্দেহে ট্রাফিক ক্রমবর্ধমান গাড়ির চাপ রাস্তার স্বল্পতা এবং জনসংখ্যার চাপে ট্রাফিক কমানো যাচ্ছে না আমাদের যতটুকু সামর্থ্য আছে তা প্রয়োগ করতে চাই বাসগুলো রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে এটি সচেতন করতে হবে এজন্য চালকদের ট্রেনিং দেওয়া হবে তাদের নিয়ে কর্মশালা করা হবে যাতে তারা এই কাজ না করেন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে পুলিশ কোনো চিন্তা করে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এ কথা জানান তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি নির্বিঘ্নে বলতে চাই একটি দেশের ভিসা নীতি কি হবে এটি তাদের বিষয় এটা নিয়ে বাংলাদেশ পুলিশের চিন্তার কিছু আছে বলে আমার মনে হয় না আমাদের সদ্যবিদায়ী প্রধান বিচারপতি একটি দেশের নাম উল্লেখ করে বলেছেন আমি কোনোদিন ওই দেশে যাইনি আমার যাওয়ার ইচ্ছেও নেই উনি প্রধান বিচারপতি ছিলেন এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ু ক্যান্সার রুখে দিন প্রতিপাদ্য নিয়ে দেশে শুরু হলো এইচপিভি টিকাদান কর্মসূচি ২০২৩ ১১ শিশুকে পরীক্ষামূলকভাবে টিকাদানের মাধ্যমে দেশে সরকারিভাবে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের অর্থাৎ পঞ্চম থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের টিকাদানের মধ্য দিয়ে শুরু হলো এই কার্যক্রম
আজ জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় এই টিকাদান শুরু হয়। আজ টিকা নেওয়া ১১ শিক্ষার্থীর মধ্যে রাজধানীর আজিমপুর গার্লস স্কুলের ৭ জন, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ১ জন, ডিপিস স্কুলের ২ জন এবং নারায়ণগঞ্জ সরকারি স্কুলের ১ জন। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ৮৯% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান। তিনি বলেন ৭ অক্টোবর টার্মিনালের আংশিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আগামী বছরের সেপ্টেম্বরের দিকে এটি ব্যবহার করতে পারবেন যাত্রীরা। এর মধ্যে বিমানবন্দরে যন্ত্রপাতি স্থাপন সহ পরিচালনায় সব প্রস্তুতি নেওয়া হবে। সোমবার শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বেবিচক চেয়ারম্যান। আর ৩ দিন পরই আমাদের এই সফট ওপেনিং হতে যাচ্ছে, যেটা নাকি চুক্তির ডেটের মানে আমাদের নির্ধারিত সময়ের আগে আমরা এই সফট ওপেনিং আমরা করতে পারতেছি। আমি এখানে প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা পোষণ করি যে উনি আমাদেরকে সামর্থ্য দিয়েছিলেন যে আমরা এই প্রজেক্টটিকে এভাবে নিয়ে যেতে পেরেছি। দ্বিতীয়ত মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার ব্যক্তিগত উদ্যোগ, ওনার দূরদর্শিতা এবং ওনার যে প্রজ্ঞা, ওনার যে গতিশীল নেতৃত্ব, সব কিছুর কারণে কিন্তু সম্ভব হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে আস বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপিল বিভাগে আবেদন করতে পারেন, তবে তার আগে তাকে আদালতে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে। সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। মেহেদী হাসান চৌধুরী বলেন, যেহেতু ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার আলোকে আবেদনটিতে আগেই খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছিল, এ কারণে আর কোনো স্কোপ নেই অন্য কোনো আদেশ দেওয়ার। এখন তাকে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে এবং জেলখানায় যাওয়ার পরে তিনি জামিন আবেদন এবং বিদেশে চিকিৎসার জন্য আপিল বিভাগে আবেদন করতে পারেন, কারণ সাজার বিরুদ্ধে তার আপিল পেন্ডিং রয়েছে। এছাড়া খালেদা জিয়া তার দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছেও আবেদন করতে পারেন। অতীতের সব রেকর্ড ভেঙেছে খেলাপি ঋণ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ এখন ১,৫৬,৩৯ কোটি টাকা, তিন মাসের ব্যবধানে বেড়েছে ২৪,৪১৯ কোটি টাকা। সর্বশেষ হিসাব অনুযায়ী জুলাই সেপ্টেম্বর প্রান্তিকের ৯২ দিনে খেলাপি বেড়েছে ২৪,৪১৯ কোটি টাকা, সে হিসেবে প্রতিদিন বেড়েছে ২৬৫,৪২ লাখ টাকা। অন্যদিকে কর্পোরেট গভর্নেন্স ও খেলাপি ঋণকে ব্যাংকিং খাতের বড় দুই সমস্যা বলছেন খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন ঢালাওভাবে ছাড় নয়, পরিকল্পনার মাধ্যমে ব্যাংকিং সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। খেলাপি নামে সমস্যা দূর করতে ব্যাংকিং ব্যবস্থায় গ্রহীতা ও দাতার ক্ষেত্রে একইভাবে রেগুলেশন প্রয়োগের পাশাপাশি নৈতিকতার অনুশীলন প্রয়োগের কথাও জানান তারা। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি মার্কিন মিত্ররা তার এই প্রতিশ্রুতির উপর ভরসা রাখতে পারে বলেও জানিয়েছেন তিনি। শাটডাউন এড়াতে দেশটির কংগ্রেসে পাশ হওয়া বাজেট চুক্তিতে ইউক্রেনকে আরও সামরিক তহবিল দেওয়ার বিষয়টি বাদ দেওয়ার পর তিনি এই প্রতিশ্রুতি দেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
শুরু হচ্ছে অক্টোবর। প্রথা অনুযায়ী প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। সেই হিসেবে আজ থেকে শুরু হচ্ছে এ কার্যক্রম। জানা গেছে প্রথম দিনে ঘোষণা করা হবে চিকিৎসায় নোবেল বিজয়ীর নাম। প্রতি বছরের অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে পরবর্তী পাঁচ দিনে মোট ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো স্বিডেন থেকে ঘোষণা করা হয়। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। এশিয়ান গেমস কাবাডিতে আজ মিশ্র অনুভূতি উপহার দিয়েছে বাংলাদেশের খেলোয়াড়রা। ভোর সাড়ে ছটায় অনুষ্ঠিত পুরুষদের কাবাডিতে প্রথম ম্যাচে জাপানকে রীতিমতো বিধ্বস্ত করে পরের রাউন্ডে উন্নীত হয়েছে বাংলাদেশ। কিন্তু সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত নারীদের কাবাডিতে নেপালের কাছে হেরেছে বাংলাদেশ। ভোর সাড়ে ছটায় শুরু হওয়া শিয়া ওশান কোয়ালি স্পোর্টস সেন্টারে শুরু হওয়া পুরুষদের এ গ্রুপের প্রথম ম্যাচে জাপানের মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচে জাপানকে 52-17 পয়েন্টের ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ। প্রথমার্ধে 25-5 ব্যবধানে এগিয়ে ছিল লাল সবুজ জার্সিধারী কাবাডি খেলোয়াড়রা। পরের রাউন্ডে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। দর্শক, এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা সবাইকে।